গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে ব্লগটি আমি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি, ধোয়া ওঠা আদা দিয়ে এক কাপ লিকার চা। আমি লিকার চাই ভালোবাসি খেতে, একদমই দুধ চা ভালো লাগে না। তোমাদের কার কার লিকার চা খেতে ভালো লাগে সেটা অবশ্যই বলো। শীতের দিনে সকালবেলা এক কাপ চা হলে আহাহা, চাটা না হলে তো দিনের শুরু হয় না, অন্তত আমার হয় না। আমার বিছানাটা ডোলে উঠবো, মানে বিছানা থেকে উঠে আর কি চোখটা ডোলে আমার এক কাপ চায়ের কথা মনে পড়ে। সারাদিনে তুমি আমাকে একবারও আর চা না দাও তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সকাল আর সন্ধ্যে দুবার আমাকে চা দিতেই হবে। আর এই যে নিয়ে বসে গেছি আমার, কি বলো তো, দাঁড়াও বার করছি চা, আমার গুড ডে বিস্কুট। আহা, আমার গুড ডে বিস্কিট কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু গুড ডে বিস্কিট খেলে কি সত্যি দিনটা গুড হয়, এটা না আমার বড় প্রশ্ন। তোমরা জানো কি, গুড ডে বিস্কিট খেলে সত্যি কি দিনটা গুড হয়? চলো চাটা খাই, ব্লগটি স্টার্ট করছি, সঙ্গে থাকো। আজকে কি রান্না হচ্ছে জানো? আজকে রান্না হচ্ছে শুটকি ভর্তা। শুটকি চেনো? দিস ইজ শুটকি মাছ, বোম্বে ডাকলো, ওইটা শুটকি মাই ফেভারিট। কার কার ভালো লাগে সেটা কমেন্টস করে বলো। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে বুঝলে তো, কাচাকাচিও হয়ে গেছে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই, দেখেছো কত কাজে ব্যস্ত, দেখো কি করছে, দেখো চা খেলো। আজকে বললাম বেশি একটা বাজার করতে হবে না, ছেলেকে দিয়ে চিকেন আনালাম, ব্যাস উনি বসে গেছেন ওনার কাজ করতে। আর মাছটা এত শক্ত আজকে, খুব ভালো মাছ বুঝলে তো, একদম খুব করে শুকানো, কাটতে একটু অসুবিধা হচ্ছে। আজকে শুটকি মাছে খাওয়ার পাবলিক অনেক, শাশুড়িকে পাঠাতে হবে, শাশুড়ি খাবে ভর্তা। আর একটা মজার কথা শোন, আমার বড় ভাইয়ের মেয়ে যে প্রতিষ্ঠা থেকে একটুখানি বড়, সে কোনোদিনও শুটকি মাছ খায়নি, এখন তারও আবদার সে নাকি একটু টেস্ট করে দেখবে, বোঝো অবস্থা। মাছটা এখন গরম জল দিয়ে ভিজিয়ে দিই ভালো করে, তারপরে ধুতে হবে। চিকেন কষাটা আজকে আলু দিইনি, একদম খালি খালি করে দিয়েছি, খালি খালি একদম শুকনো শুকনো চিকেন কষা। গরম মশলা দেওয়া হয়ে গেছে, ঝোলটা আরেকটু শুকিয়ে দিই। আর এইদিকে দেখো মাই ফেভারিট শুটকি ভর্তা ফ্রাই হচ্ছে। আহাহা, এই ভর্তাটা যখন ফ্রাই করি না তখনই মনে হয় যেন নিয়ে খেতে শুরু করে দিই। এখন বাজে বিকেল 3:10। আর দেখো প্রতিষ্ঠা রানী কোথায় যাচ্ছে বলো তো? এসবিআই ব্যাংকে আধার কার্ড করতে। এই নিয়ে ওর 3 টাইম হচ্ছে আধার কার্ডের, ওর আধার কার্ড এখনও বেরোয়নি, বিশাল এক সমস্যা হয়েছে প্রতিষ্ঠা রানী আধার কার্ড নিয়ে। আর তোমাদের দাদা ভাই কোথায় গেল, কোথায় গেল, ওই যে ওই যে এই যে এখানে রেডি হচ্ছে, তাড়াহুড়োর চোটে স্যান্ডো গেঞ্জি পরে চলে যাচ্ছিল। আর প্রতিষ্ঠার আধার কার্ডটা নিয়ে এত সমস্যা হচ্ছে জানো, এই নিয়ে 3 বার হচ্ছে, 3 বার, হ্যাঁ 3 বার আধার কার্ড করলাম, ছোটবেলায় একবার করেছিলাম, 4 বার প্রতিষ্ঠার আধার কার্ডটা পাওয়াই যাচ্ছে না। কি করব, এটা তো ঢুকি যায়নি ভিতরে। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রবল বচসা। আমি এই দেখো ট্রলি ব্যাগটা নামিয়েছিলাম, ট্রলি ব্যাগ আমাকে নিতে দেবে না, এই যে আমাকে স্কাই ব্যাগের এই ব্যাগটা ব্যাগটা নিতে হবে, আর উনি একটা ওনার জন্য পিঠ ব্যাগ নেবেন। এই নিয়ে আমার সাথে বিশাল ক্যাচাল হলো, কারণ আমার দেখো ভাই পিঠ ব্যাগ ক্যারি করার অভ্যাস নেই।
ফিডব্যাক ক্যারি করার অভ্যাস তো আমার নেই, আর উনি আমাকে দিয়ে জোর করিয়ে এটা নেওয়াচ্ছেন, বলছেন যে না অসুবিধা হবে, ওই ব্যাগ টেনে কে বেড়াবে, একটা তুমি পিঠে নেবে একটা আমি পিঠে নেব। আমি বলেছি আমি ব্যাগ গোছাতে পারি না, ওই যে আমার ব্যাগ গোছাচ্ছেন উনি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার এই নাইটিটা দেখে আমার মনে পড়লো, আমি নাইটি কিন্তু ভরিনি ব্যাগে, এখন আমি ঘুমাবো কি পরে, চলো নাইটিটা ভরে। আবার বলছে দেখো প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা থাকলে কি হবে, আমার তো পিঠের ঘাড়ের ক্যাপাসিটি চাই না নিজের, আর কি নিজের তো ব্যাগের মধ্যে সংসার ভরে নিয়ে ঘুরে বেড়ায় ল্যাপটপ থেকে শুরু করে 50 কিলো ওজন, আমার তো আর ভাই পিঠের মধ্যে এত বড় ব্যাগ নিয়ে ঘোরার অভ্যাস নেই। জানি না আমার ব্যাগটাকে দেখো, দাঁড়াও ব্যাগ ক্যামেরায় দেখাই, এই যে আমার ব্যাগটার মধ্যে জোর তোর করে ঠুসলো, কি কি ঠুসে দিল জানি না আমি, কি খুঁজে পাবো আর কি পাবো না বলো, শীতের দিন এই সোয়েটার টোয়েটার কোথায় আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বাড়ির পাশে এক মামার বাড়িতে বার্ষিক রক্ষাকালী পুজো হয়, আর এখানে আমরা চলে এসেছি পূজা দেখতে। মায়ের মূর্তিটি খুবই সুন্দর লাগছিল, আর আমি যখন গেছিলাম তখন ওখানে অঞ্জলি পর্ব চলছে। এবার চলে এসেছি প্রসাদ খেতে, আর প্রসাদে ছিল চানা মশলা, রাধা পল্লবী, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর নদেন গুড়ের সন্দেশ। প্রসাদটা সুন্দর হয়েছিল। যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ পুল প্যাক করা হয়ে গেছে, নিমন্ত্রণ কেউ চলে এসেছি, এখন ঘুমাবো কারণ কাল ভোর 4:30 সময় ঘুম থেকে উঠতে হবে, রানাঘাট থেকে 6:30 ট্রেন ধরতে হবে। তাহলে চলো ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।